আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের অশিক্ষাটা আসলে কোথায় খেয়াল করে দেখেছেন একটা জলজ্জান্ত মানুষকে আমরা গলা টিপে হত্যা করে ফেলেছি শুধু এই কারণে যে সে তার যে বয়সী ছোট কাউকে বিয়ে করেছে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন আমরা কার কথা বলছি যে সদ্য প্রয়াত কলেজ শিক্ষিকার কথা বলছি যেই মহিলা তার আত্মীয় স্বজনের কটু কথার কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে অথচ মহানবী সাল্ল আলি ওয়া বিবাহিত জীবন নিয়ে যখন কেউ সমালোচনা করে এই আত্মীয় স্বজনের মধ্যে আপনি দেখবেন অনেকেই সোপচার হয়ে ওঠে অথচ এই সময় তারা একটা ভণ্ডামি করলো একটা বিরূপ আচরণ দেখালো তার নিজের আত্মীয়ের উপর যে কারণে একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে তো আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো তিনজন পাপি সম্পর্কে বা তিনটি পাপি সম্পর্কে যার জন্যে মূলত আজকে এই করুণ দশা হয়েছে আমাদের একজন মানুষের জীবনে চলেন শুরু করা যাক প্রথমেই যেটা চলে আসে সেটা হলো সাংবাদিক অর্থাৎ এই ঘটনা যখন ঘটেছে একজন কলেজ শিক্ষিকা তার ছাত্রকে বিয়ে করেছে এটা এমন কি গুরুত্বপূর্ণ খবর বা নিউজ যেটা নিয়ে এত ফলো আপ করতে হয়েছে যে ছাত্রকে বিয়ে করলেন অমুক বা হচ্ছে সন্তানের বয়সী অমুককে বিয়ে করলেন অমুক তো এই সংবাদগুলো যখন গণমাধ্যমে প্রচারিত হয়েছে তখন অনেক ক্ষেত্রে ওই আত্মীয় স্বজনের মনে হয়েছে যে আমাদের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে এই জন্যে তারা কী করেছে ওই মহিলাকে ফোন করে বলেছে বা সরাসরি বলেছে যে হাঁটুর বয়সী কাউকে তুমি কেন বিয়ে করেছো তো এই ঘটনা কেন হয়েছে কারণ গণমাধ্যমে খবরগুলো এত ফলাও করে প্রচার করা হয়েছে যে ওই আত্মীয় স্বজনের ব্যক্তিগত জীবনেও এর প্রভাব কিন্তু পড়েছে ফলাফল কী হয়েছে একজন মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে তো এই জন্য আমার মনে হয়েছে যে এই ঘটনার প্রথম দায়ী বা প্রথম পাপি যদি আমরা বলি তাহলে বলতে হবে গণমাধ্যম বা সাংবাদিককে যেই সাংবাদিকরা একটা দেশের জন্য এত গুরুত্বপূর্ণ কিন্তু তারা এই অযথা অনর্থক একটা নিউজ করে শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নিউজ করে একটা মানুষের জীবনকে তারা শেষ করে দিয়েছে দুই নম্বর কারণ হলো আত্মীয় স্বজন কেন কারণ হলো গণমাধ্যমে যত সংবাদ প্রচারিত হোক ফেসবুকে যত তথ্য আসুক না কেন আমি যদি আমার কোনো আত্মীয় স্বজনকে চিনি এবং জানি আমি যদি তাকে সাপোর্ট করি কারণ সে তো কোনো অন্যায় কিছু করেনি তাই না সে একটা অস্বাভাবিক কাজ হয়তো করেছে যেটা আমাদের সমাজে প্রচলিত না কিন্তু সে কোনো পাপ কাজ করেনি অন্যায় কাজ করেনি সুতরাং তার পরিবার যদি তার পাশে থাকতো তার আত্মীয় স্বজন যদি তাকে সাপোর্ট করতো তাহলে কিন্তু খুব দৃঢ় বিশ্বাসের সঙ্গেই বলা যায় এই অনাকাঙ্ক্ষিত চিত্রটি আমাদের দেখতে হতো না এবং এই করুণ ঘটনা কোনো পরিবারের ক্ষেত্রেও কিন্তু ঘটতো না তো সর্বশেষ তিন নম্বর যে পাপি আমি পাপি শব্দটা বারবার ব্যবহার করছি কারণ একটা মানুষের জীবন বলে কথা তো তিন নম্বর পাপি হলো ফেসবুক ব্যবহার যা অর্থাৎ দেখেন যখন এই নিউজটা হয়েছে তখন আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা কি করেছি প্রচুর রিয়াকশান দিয়েছি প্রচুর কমেন্ট করেছি প্রচুর শেয়ার করেছি তখন গণমাধ্যমের কি মনে হয়েছে যে এর একটা ভ্যালু আছে এই বিষয়ে যখন কোনো নিউজ করা হবে নিঃসন্দেহে সেটা পাবলিক খাবে মানে শব্দটা আমি এভাবেই বললাম আমরা যখন সংবাদগুলো খেয়েছি তখন গণমাধ্যমগুলো কি করেছে এই সংক্রান্ত নিউজ বারবার দিয়েছে এই জন্য আপনি খেয়াল করে দেখেন যারা ফেসবুক ব্যবহার করি বা আম জনতা যারা আছে তারাও কিন্তু এই পাপের শিকার তারাও কিন্তু এই হত্যার জন্য দায়ী তো আজকের ভিডিওটা আমরা খুব বেশি লম্বা করছি না সর্বশেষ আমরা যেটা বলে শেষ করতে চাই যে গণমাধ্যম বলি সোশ্যাল মিডিয়া বলি এই জিনিসগুলোর কারণে আমরা প্রচুর কানেক্টেড হতে পেরেছি অন্যের সঙ্গে তো এই যে ভালো দিক এটার পাশাপাশি খুব বাজেভাবে যেটা প্রচলিত হয়েছে যে আমাদের একটা মন্তব্যের কারণে আমাদের কমেন্টের কারণে একজন মানুষের জীবন চলে গিয়েছে কেউ আত্মহত্যা করছে কারোর ব্যক্তি জীবন নষ্ট হয়ে গিয়েছে কারোর পরিবার ভেঙে গিয়েছে এটা নিঃসন্দেহে পাপ আমরা সেটাকে যা মনে করি না কেন এটা পাপ সুতরাং আমাদের চেষ্টা করতে হবে এই পাপ থেকে দূরে থাকতে এবং নিজের শান্তির প্রতি লক্ষ্য রাখতে এবং অন্যের শান্তি কোনোভাবেই যেন বিনষ্ট না হয় সেটার প্রতিও আমাদের আরও যত্নবান হতে হবে তো আমরা দোয়া করি যে মানুষটা চলে গিয়েছে তার পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারে এবং তার পরিবারের সঙ্গে যেন ইনসাফ হয় এবং সর্বশেষ আমি যে দোয়াটা করে শেষ করতে চাই সেটা হলো অন্তত যে মানুষগুলো যে আত্মীয় স্বজন বা যে গণমাধ্যমের কারণে এই ঘটনাগুলো ঘটছে তারা যেন সচেতন হয় তাদের মধ্যে আল্লাহ যেন সচেতনতা দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি